প্রিয় দর্শক, বর্তমান প্রজন্মের তুমুল জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আনসারীকে যুক্তরাজ্য সফরের ভিসা দিয়েও পরে ভিসা বাতিল করে যুক্তরাজ্যে প্রবেশ করতে দেয়নি দেশটির হোম অফিস। এদিকে আছারি হুজুরের ভিসা বাতিল করাই সকলের সামনে মুখ খুললেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সাকিব খান। দর্শক, পুরো সংবাদটির বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ দেশ বিদেশের সব রকম খবর এখানেই রয়েছে। গত 31 অক্টোবর শুক্রবার মিজানুর রহমান আনসারীর যুক্তরাজ্যে আগমন উপলক্ষে যুক্তরাজ্যে বাঙালি মুসলিম কমিউনিটিতে সাজ রব ছিল। এই উপলক্ষে যুক্তরাজ্যের 6টি শহরে 15 পাউন্ড থেকে শুরু করে 100 পাউন্ড মূল্যের টিকিট বিক্রি করা হয়েছিল। মানুষ হলরুমের ধারণ ক্ষমতারও অতিরিক্ত টিকিট ক্রয় করেছিল। অন্যদিকে সেকুলার বাংলাদেশ মুভমেন্টের সভাপতি কাউন্সিলর পুষ্পিতা গুপ্তা ও প্রগতিশীল দাবিদার লিপি হালদার সহ অন্য কিছু ব্যক্তি ও সংগঠন মিজানুর রহমান আনসারীর যুক্তরাজ্য আগমনের বিরোধিতা করছিল। তারা অনেকেই স্থানীয় এমপি থেকে শুরু করে ফরেন অফিসে মিজানুর রহমান আনসারীর বিভিন্ন বক্তব্য থেকে অংশ বিশেষ কেটে জুড়ে হোম অফিস সহ বিভিন্ন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে মিজানুর রহমান আনসারীকে অন্য ধর্মবিদ্বেষী ও উগ্রবাদের তরুণদের উস্কানি প্রদানকারী বক্তা হিসাবে তার ভিসা বাতিলের আবেদন করেছিল। শেষ পর্যন্ত ভিসা বাতিলের আবেদনকারীরা সফলও হয়েছেন। এদিকে মিজানুর রহমান আনসারীর ভিসা বাতিলের খবরে তীব্র ক্ষোভ প্রকাশ করেন ঢাকাই সিনেমার সবচেয়ে জনপ্রিয় অভিনেতা সাকিব খান। তিনি বলেন, মিজানুর রহমান আনসারী বাংলাদেশের জনপ্রিয় একজন ইসলামী বক্তা, আমি তাকে দীর্ঘদিন ধরেই চিনি। খুব অল্প সময়ের মধ্যে তিনি বিশ্বের সকল মুসলিম ভাই বোনদের মনে জায়গা করে নিয়েছেন। কিন্তু কেন যুক্তরাজ্যের মিজানুর রহমান আনসারী হুজুরের ভিসা বাতিল করা হলো আমার মাথায় আসে না। আমি মনে করি এটি ষড়যন্ত্র ছাড়া আর কিছুই না। কিছু ইহুদির বাচ্চারা আমাদের ইসলাম ধর্মকে সারা বিশ্বে প্রচার প্রচারণা করতে দিতে চায় না, তবে তারা এটি খুব বেশি দিন করতে পারবে না। মিজানুর রহমান আনসারী না হোক, অন্য কেউ এসে ঠিকই একদিন যুক্তরাজ্যে ইসলামের প্রচার প্রচারণা করবে ইনশাল্লাহ। তবে যতদিন পর্যন্ত মিজানুর রহমান আনসারী যুক্তরাজ্যে ঢুকতে না পারবে, ততদিন পর্যন্ত আমি তার পাশে থাকার চেষ্টা করব। দরকার হলে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে আলাপ করব, যেন খুব তাড়াতাড়ি মিজানুর রহমান আনসারীর ভিসা সচল করে দেয়। সম্মানিত দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।